সংযুক্ত আরব আমিরাত জাতীয় কবিতা মঞ্চ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রজনীগন্ধা খান সিআইপি হল রুম আবু ধাবিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ পুনর্মিলনী ও মেজবান অনুষ্ঠিত হয়। কবি মোহাম্মদ মুসার সভাপতিত্বে ও ব্যাংকার মোহাম্মদ জাফর উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবক ফখরুল ইসলাম খান সিআইপি। আর উপস্থিত ছিলেন কাজী আব্দুর রহিম, শেখ শামসুর রহমান পিএইচডি, মোহাম্মদ জাফরুল্লাহ, কবি পারভিন আক্তার, মোহাম্মদ আকাশ রহমান, ফরিদা পারভিন।